নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি স্টার জলসার পঞ্চমী ধারাবাহিকের নায়ক কিঞ্জলের আসল পরিচয়, তার বয়স, বাড়ি, প্রেমিকা, পরিবার, সম্পত্তি ইত্যাদির বিষয়। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্তরমহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। পঞ্চমী ধারাবাহিকে কিঞ্জলের চরিত্রে অভিনয় করা অভিনেতার আসল নাম রাজদীপ গুপ্তা। তিনি জন্মেছিলেন কলকাতায় 29শে অক্টোবর। অভিনেতার হাইট 5 ফুট 8 ইঞ্চি, ওয়েট 64 কেজি। অভিনেতা বেড়াতে ভীষণ পছন্দ করেন, তার প্রিয় বেড়ানোর জায়গা হলো পাহাড়। রাজদীপের বাবার নাম রাজেশ গুপ্তা এবং তার মায়ের নাম দীপা গুপ্তা এবং তার একটি বোন আছে যার নাম অঙ্গনা গুপ্তা। রাজদীপ তার স্কুলের পড়াশোনা শেষ করেছেন সেন্ট লরেন্স থেকে এবং ভবানীপুর কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন। এবার বলবো রাজদীপের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়। রাজদীপকে আমরা প্রথম দেখি 2009 সালে স্টার জলসার ওগোবধু সুন্দরী ধারাবাহিকের নায়ক ঈশানের চরিত্রে অভিনয় করতে। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী গীতাভরী চক্রবর্তী। ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল ধারাবাহিকটা। এরপরও বেশ কিছু ধারাবাহিকে দেখা যায় রাজদীপকে, যেমন আপনজন, 2016 সালে প্রেমের কাহিনী, 2017তে ঝাঁজ লবঙ্গ ফুল। তবে ধারাবাহিকের থেকে বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা, যেমন রং মিলান্তি, দামাঢোল, মুক্তি, অন্য বসন্ত, আমার আমি। এছাড়াও তাকে বহু ওয়েব সিরিজে দেখা গেছে, যেমন পেয়ার কা দি এন্ড, মিসম্যাচ 1, মিসম্যাচ 2, বউ কেন সাইকো, গভীর জলের মাছ, জাপানি ডল। এবং এখন তাকে আমরা স্টার জলসার পঞ্চমী ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি নায়ক কিঞ্জলের চরিত্রে। প্রায় 6 বছর পর ধারাবাহিকে কামব্যাক করেছেন তিনি। অল্প দিনের মধ্যেই ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়েছে। এই ধারাবাহিকে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে। এবার বলবো অভিনেতার ব্যক্তিগত জীবনের বিষয়। অনেকেই জানেন না অভিনেত্রী দিদিমা ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি, কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি বেশি দিন। তবে তারপর থেকে অভিনেতাকে আর কারোর সঙ্গে নাম জড়াতে শোনা যায়নি। এবার বলবো রাজদীপের স্যালারির বিষয়। রাজদীপ তার সিরিয়ালের প্রতিটি এপিসোডের জন্য প্রায় 40 থেকে 45 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সিনেমা এবং ওয়েব সিরিজ পিছু প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 80 লক্ষ টাকার কাছাকাছি। তো বন্ধুরা, কেমন লাগলো অভিনেতা রাজদীপ গুপ্তার বিষয়ে জেনে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।